বহিপীর সৈয়দ ওয়ালিউল্লাহ। হেমন্তের বেলা নয়টা, পানির শব্দ দূরে, জাহাজের সিটির ধ্বনি, তীরে ফেরিওয়ালার হাঁকাহাঁকি, ভাটিয়ালি গানের অতি ক্ষীণ রেশ। ইতিমধ্যে সমবেত কোলাহলের মধ্যে পর্দা উঠলে দেখা যাবে মঞ্চের অধিকাংশ স্থান জুড়ে দুই কামরাওয়ালা একটি রঙদার বজরা, কোণে সামান্য উঁচু পাড়, বজরা থেকে সে পাড়ে যাতায়াতের জন্য একটা সিঁড়ি। দর্শকের দিকে বজরাটির খোলা, পেছনে জানালাগুলো অধিকাংশ তোলা, যার ভেতর দিয়ে অপর পাড়ের আভাসও কিছুটা পানি দেখা যাবে। বজরার সামনে পাটাতনে বসে একটি চাকর মশলা পেশে, একটু দূরে একজন মাঝি আপন মনে দড়ি পাকায়, তারই কাছাকাছি বসে হকিকুল্লা হুক্কা টানে, ছাদে শুকাই একটি রঙিন আলখেল্লা ও পায়জামা। বড় কামরায় হাতে মালি চাদরে আধা শরীর ঢেকে বহিপীরের সঙ্গে কথোপকথন করেন। তার বয়স পঞ্চাশের মতো, মুখে চিন্তার ছাপ, কথা বলতে বলতে হঠাৎ অন্যমনস্ক হয়ে পড়েন। বহিপীরের বয়স কিছু বেশি, কিন্তু মজবুত শরীর, মুখে আধা পাকা দাড়ি, মাথায় চুল ছোট করে ছাঁটা। পাশের ঘরে হাসেমালির ছেলে হাতেমালি মোড়ায় বসে বসে তার মা খাদেজা ও তাহেরার তরকারি কাটা দেখে। হাসেমালি যুবক মানুষ, অস্থির মতি ও একটুতে রেগে ওঠার অভ্যাস, কখনো সে পায়চারি করে, কখনো বসে, কখনো বা লম্বা হয়ে শুয়ে পড়ে জানালার ধারে বিছানা পাতা বেঞ্চির ওপর। তাহেরার বয়স অল্প, মুখে সামান্য উদ্ভ্রান্ত ভাব, সেটা অবশ্য সব সময়ে পরিলক্ষিত হয় না। সারা সকাল খাদেজা আর তাহেরা রান্না বান্নার কাজ করবে, বাইরে যে চাকরটিকে মশলা পিষতে দেখা যাবে সে থেকে থেকে আসবে যাবে এটা সেটা নিবে। পর্দা ওঠার পর হাতেম ও বহিপীরের আলাপ করতে দেখা যাবে বটে, কিন্তু তার আওয়াজ শোনা যাবে না যতক্ষণ পর্যন্ত পাশের ঘরে হাসিমালি ও খাদেজার কথাবার্তা শেষ না হয়। দুই কামরার মধ্যে দরজা বন্ধ। হাসেম, কি ঝড়ই হলো শেষ রাতে, এমন ঝড় কখনো দেখিনি। সময় মতো খালের ভেতরে ঢুকতে না পারলে কে জানে কি হতো। তাহেরার দিকে তাকিয়ে, আপনি ভয় পেয়েছিলেন কি? তাহেরা, মাথা নাড়ে কেবল। খাদেজা, যে মেয়ে ঘর ছেড়ে পালাতে পারে সে অত সহজে ভয় পায় না, কিন্তু আমি এ কথা বুঝি না যে তুমি কি করে পালাতে পারলে। কথাটা যেন বিশ্বাস করতে চায় না, কে কখন এমন কথা শুনেছে। একটু থেমে, পালাবার সময় সত্যিই এ কথা খেয়াল হয়নি যে কোথায় যাব, কোথায় থাকব, কি করে এমন কাজ করি। তাহেরা আবার মাথা নাড়ে। খাদেজা, কাজ করতে করতে কাল ড্যামরার ঘাটে আমরা যদি বজরা না থামাতাম আর বিপদে পড়েছে দেখে তোমাকে যদি তুলে না নিতাম, তবে কোথায় থাকতে এখন, যেতেই বা কোথায়। উত্তর না পেয়ে হঠাৎ দেখি তীরে ভিড়, একটা ছেলে কাঁদছে, পাশে অল্প বয়স্ক একটি মেয়ে চুপচাপ বসে আছে। চাকরটা এসে বলল একটি মুসলমান মেয়ে বিপদে পড়েছে, সঙ্গে একটি ছেলে এসেও ডাক চিৎকার পেরে কাঁদছে, তাদের নাকি কোথাও যাওয়ার জায়গা নেই, জানেও না কোথায় যাচ্ছে। শুনে ভিড় জমে গেছে, বদলোকেরা তোমাকে চোখ দিয়ে গিলে খাচ্ছে, এক আত্মু ঠাট্টা মস্কারা করতেও শুরু করেছে। থেমে কথাটা একবার ভেবে দেখো, আমি তোমাকে ডেকে না পাঠালে কি হতো তোমার। তাহেরা সামান্য হেসে, তো ভাবলে কি কেউ পালাতে পারে। হাসেম, ছেলেটি কে ছিল। তাহেরা, চাচা তো ভাই। খাদেজা, তার কথা সে বলেছে আমাকে, অল্প বয়সে ছেলে, না বুঝে না শুনে ওর কথাই পালানোর সাথী হয়েছিল, কিন্তু ড্যামরায় পৌঁছে ছেলেটার হঠাৎ হুঁশ হলো, এ কি সে করছে, তখন বললে পুলিশ এলো, এসে ধরল তাদের, তাছাড়া খিদেও পেয়েছে, অথচ পয়সা নেই কারো কাছে,
ভয়ে আর ক্ষিধায় কাঁদতে লাগলো ছেলেটা তাহিরাকে। অথচ তুমি মেয়ে হয়েও তোমার চোখে না ছিল ভয়, না ছিল কান্না, সাবাস মেয়ে তুমি। এমন মেয়েও কারো পেটে জন্মাই জানতাম না। তাহেরা হেসে, আপনার তো বুড়োর কাছে বিয়ে হয়নি, আপনি কি করে বুঝবেন কেন বা কি করে পালিয়েছি? খাদেজা বিস্ময়ে, কথা শোনো, বুড়োর কাছে বিয়ে হলেই এমন করে পালাই নাকি কেউ? বিয়ে হলো তকদিরের কথা, কারো ভালো তোলা জোটে, কারো জোটে না। কেউ স্বাস্থ্য সম্পদ সবই পায়, কেউ পায় না, তাই বলে পালাতে হয় নাকি? ওটা কত বড় গুনাহ তা বোঝো না? তাহিরা মুচকি হেসে উত্তর না দিয়ে জানালার বাইরে তাকিয়ে, নদীতে এই খালি কচুরি পানা, নদীতে বেগুনি রঙের শাপলা থাকে না, পদ্ম পলাশ থাকে না, খালি কচুরি পানা, কেবল কচুরি পানা ভেসে যায়। খাতে যা, না মেয়েটির চিন্তা ভাবনা নাই, সুখেই আছে। হাশেম, বাড়িতে কে আছে আপনার? তাহিরা এক নজর হাশেমের দিকে তাকিয়ে, বাপজান আর সৎমা। যে বুড়ো পীরের সঙ্গে বাপজান আমাকে বিয়ে দিলেন, আমরা তার মুরিদ। অবশ্য আমি না, আমার বাপজান ও সৎমাই তার মুরিদ। বছরে দুই বছরে পীর সাহেব একবার এলেই তারা তাঁর খাতির খেদমত করার জন্য অস্থির হয়ে ওঠেন, থেমে হঠাৎ রাগে। আমি কি বকরিদের গরু ছাগল নাকি? খাদেজা, কি ঢঙের কথায় যে তুমি বলো, পীরের সঙ্গে বিয়ে হওয়াটা কোনো খারাপ কথা নয়। হঠাৎ মনে পড়ায়, ভালো কথা, পীর সাহেব রাতেও খাবেন নাকি হাশেম? হাশেম, না, দুপুরের খাওয়ার পরেই চলে যাবেন। আব্বা অনেক বললেন কিন্তু তিনি রাজি হলেন না, তার নাকি জরুরি কাজ আছে। পীর সাহেবের লেবাস দুপুরের মধ্যে শুকিয়ে যাবে, কাল রাতে মাঝারি তাকে আমাদের বছরায় তুলে না নিলে তিনি হয়তো ডুবেই মারা যেতেন। খাদেজা, তার নৌকার সঙ্গে বছরার কি করে ধাক্কা লাগলো বুঝলাম না। হাশেম, ঝড়ের সময় বজরা আর নৌকা একই সঙ্গে খালের ভেতরে ঢুকতে চেষ্টা করছিল, অন্ধকারের মধ্যে আর হাওয়ার ধাক্কায় মাঝিরা বোধহয় ঠিক সামাল দিতে পারেনি, ধাক্কা খেয়ে নৌকাটা এক মিনিটে আধা ডোবা হয়ে গেল। ভাগ্য ভালো বজরাই কিছু হয়নি, মনে হয় ধাক্কা খাওয়ার আগেই পীর সাহেবের নৌকাটা বেসামাল হয়ে পড়েছিল। পীর সাহেবের আর তার সঙ্গী দুজনই কিছুটা নাকানি চুবানি খেয়েছেন। খাদেজা, কিন্তু আমাদের বছরায় কি হচ্ছে বুঝতে পারছি না, কোত্থেকে এলো অচেনা অজানা এ মেয়েটি? তারপর পানিতে ডুবে মরতে মরতে বছরায় উঠে জান বাঁচালেন এক পীর সাহেব। হাশেম তাহেরার দিকে তাকিয়ে, এই পীর সাহেব আপনার পীর সাহেব নন তো? তাহেরা, না, তাকে ভালো না দেখলেও তার গলা অনেক শুনেছি, নিশ্চয়ই গলা চিনতাম, তাছাড়া তিনি হঠাৎ নৌকা করে এদিকে যাবেনই বা কোথায়? হাশেম রসিকতা করে, হয়তো আপনার খোঁজে বেরিয়েছেন। তাহিরা কথাটা ভেবে ভয় পায় কিন্তু বলে না। খাদেজা, তাহলে তো ভালোই হয়, এই বজরাতেই পীর সাহেব আর তার বিবির মিলন হয়, মাঝখান থেকে আমরা কিছু সওয়াব পাই। তাহিরা হঠাৎ তরকারি কোটা বন্ধ করে অধীর ভাবে সোজা হয়ে বসে, না না অমন কথা বলবেন না। খাদেজা বিরক্ত হয়ে, না, এমন মেয়ে কখনো দেখিনি বাবা, বয়স হলেও পীর হলো পীর, তাছাড়া জোয়ান পীর তো দেখা যায় না। পাশের ঘর থেকে হাতেমালি ছেলেকে ডাকেন, হাশেম হাশেম। হাশেম সেই কামরায় যায়, যাওয়ার সময় দরজা খুলেই তাহেরা উকি মেরে দেখে, তারপর হঠাৎ স্তব্ধ হয়ে বসে থাকে। তাহেরা আর খাদেজা মাঝে মাঝে আলাপ করবে বটে, কিন্তু এবার তাদের কথার আওয়াজে দর্শকদের নিকট পৌঁছবে না। হাতেমালি, পাশের ঘরে বসে আছো কেন, পীর সাহেবের সঙ্গে আলাপ সালাপ করো। হাশেম দূরে একটা মোড়ায় বসে, ছেলেটি কলেজে পড়া শেষ করে এখন ছাপাখানা দিতে চায়, বলে ছাপাখানার ব্যবসা বড় ভালো, আমি কিন্তু অত বুঝি না,
শরীরটা আমার ভালো নেই। আমি বলি কদিন বাঁচি না বাঁচি ঠিক নাই, যতদিন জিন্দা আছি আমার সঙ্গে থাকো। আমার তো আর ছেলে পুলে নাই, কিন্তু কি বলবো, সবই খোদার মর্জি, তার ইচ্ছে বোঝা মুশকিল। তার ভাগ্য কি আছে তাই বা কে জানে। ধরুন না কেন, আপনাদের সঙ্গে এইভাবে দেখা হবে এ কথা কি কখনো কল্পনা করতে পেরেছি? কে ভেবেছিল হঠাৎ এমন ঝড় উঠবে, খালের ভেতরে ঢোকার সময় আমার বজরার সঙ্গে আপনার নৌকায় এমন ধাক্কা লাগবে যার দরুন আপনার নৌকা আধা ডোবা হবে। কিন্তু সে যাই হোক, আপনার যে শারীরিক কোনো ক্ষতি হয়নি তার জন্য খোদার কাছে হাজার শুকর। তাছাড়া দুর্ঘটনার সময় আপনাকে আমার বজরায় স্থান দিতে পেরেছি, তাতে আমি নিজেকে বড় ধন্য মনে করছি। বহিপীর, সবই খোদার হুকুম, আপনার সম্পূর্ণ পরিচয় তো এখনো পাইলাম না। হাতিমালি, আমার নাম হাতিমালি, রেশমপুর আমার যৎকিঞ্চিত জমিদারি আছে, এইটে আমার একমাত্র ছেলে, নাম হাশেম আলী, একটু অস্থির প্রকৃতির, খোদা চাহে তো মতিগতি ভালোই। সে যা হোক, কদিন ধরে আমার শরীরটা মোটেই সুবিধার মনে হচ্ছে না, ভাবলাম শহরে এসে দাওয়াই করাই। একাই আসতে চেয়েছিলাম কিন্তু বিবি সাহেবা আর ছেলেটি একা আসতে দিল না। যাক, এসেছে ভালোই হয়েছে। আচ্ছা পীর সাহেব, ব্যাদবি মনে না করেন তো একটি সওয়াল করি, আপনার নাম বহিপীর কি করে হলো? বহিপীর, আপনি লক্ষ্য করিয়া থাকিবেন যে আমি কথাবার্তা বিলকুল বহির ভাষাতেই করিয়া থাকি। ইহার একটি হেতু আছে, দেশের নানা স্থানে আমার মরিদান, এক এক স্থানে এক এক ঢঙের জবান চালু, এক স্থানের জবান অন্য স্থানে বোধগম্য হয় না, হইলেও হাস্যকর ঠেকে। আমি আর কি করি, আমাকে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম সব দিকেই যাইতে হয়, আমি আর কত ভাষা বলিতে পারি। সে সমস্যার সমাধান করিবার জন্যই আমি বহির ভাষায় রপ্ত করিয়া সে ভাষাতেই আলাপ আলোচনা কথাবার্তা করিয়া থাকি। বহির ভাষাই আমার একমাত্র জবান, তাছাড়া কথ্য ভাষা আমার কানে কটু ঠেকে, মনে হয় তাহাতে পবিত্রতা নাই, গাম্ভীর্য নাই। আমার কর্তব্য মানুষের কাছে খোদার বাণী পৌঁছাইয়া দেওয়া, উক্ত কার্যের জন্য পুস্তকের ভাষার মতো পবিত্র ও গম্ভীর আর কোনো ভাষা নাই। কথ্য ভাষা হইল মাঠ ঘাটের ভাষা, খোদার বাণী বহন করার উপযুক্ততা তাহার নাই। হাতিমালি, আপনি ঠিক কথাই বলেছেন, বইয়ের ভাষার মতো আর ভাষা নাই। একটা কথা পীর সাহেব, দুর্ঘটনায় আপনার যাত্রার ব্যাঘাত ঘটেনি তো? আপনি কি এই শহরে এসেছিলেন? বহিপীর ইতস্তত করে, ব্যাঘাত? হ্যাঁ, ব্যাঘাত কিছু ঘটিয়াছে বইকি, তবে অতি নিকটেই কোথাও আমাকে যাইতে হইবে, একটু দেরি হইল বটে, কিন্তু তাহাতে কিছু আসে যায় না। খাওয়া দাওয়ার পরই হকিকুল্লা মজবুত দেখিয়া একটি নৌকা ঠিকা করিয়া লইবে, তারপর আবার রওনা হইয়া পড়িব। জানে বাঁচিয়া আছি ইহাই যথেষ্ট, খোদার ভেদ বোঝা সত্যিই মুশকিল। কি কারণে এই দুর্ঘটনা ঘটাইলেন, মরিতে মরিতে কেন আবার বাঁচিয়া রহিলাম, আর আপনারটাতেই কেন বা আশ্রয় পাইলাম তাহা তিনি জানেন। কেবল ইহাই বলিতে পারি যে নিশ্চয়ই ইহাতে কোনো গূঢ়তত্ত্ব আছে, যাহা এখন বুঝিতে পারিতেছি না, কিন্তু আমি বড় শ্রান্ত বোধ করিতেছি, আশা করি শরীর খারাপ হইবে না। কত আর ছোটাছুটি করিতে পারি, বয়স তো হইয়াছে, এক একবার ভাবি যাহা চাহিয়াছিলাম তাহা পাই নাই, কেবল মরিদান করিয়াই জীবন কাটাইয়াছি। মরিদ হওয়ার জন্য লোকেরা দলে বলে আসিয়াছে, কেহ কাঁদিয়াছে, কেহ ধন সম্পদ উজাড় করিয়া আমার পায়ে ঢালিয়াছে, তাহারাই আমাকে আষ্টে পৃষ্ঠে বাঁধিয়া রাখিয়াছে, আমাকে কোনো অবসর দেয় নাই, এবাদত করিবার ফুরসত দেয় নাই, সারা জীবন কেবল মরিদারদের মঙ্গল কামনাই করিয়াছি।
কখনো ফল পাইয়াছি, কখনো পাই নাই, সবই খোদার ইচ্ছা। কিন্তু এখনো সময় আছে, মধ্যে মধ্যে ভাবি সমস্ত ছাড়িয়া ফেলিয়া বাহির হইয়া পড়ি, যেই দিকে দুই চোখ যাই, যেই দিকে পা দুটা আমাকে লইয়া যাই। হাতে মালি, হয়তো খোদা চান না। বহিপীর, হয়তো খোদে যা পাশের ঘর থেকে। হাসেম, এক ডাকেই হাসেম উঠে এসে কামরায় যায়। এখন সে কামরারই কথাবার্তা আওয়াজ দর্শনের কাছে পৌঁছাবে। বহিপীর ও হাতেমালি হাত মুখ নেড়ে কথা বলিতে থাকিবে বটে, কিন্তু সে আওয়াজ শোনা যাবে না। খোদে যা, মেয়েটি দেখো কেমন করছে। তুই যখন পাশের কামরায় যাচ্ছিলি তখন খোলা দরজা দিয়ে পীর সাহেবকে সে দেখেছে, ওর সন্দেহ হচ্ছে তিনি সেই পীর। তাহেরা, তরকারি কোটা ছেড়ে সোজা হয়ে বসে, তিনি কে? হাসেম, তার নাম বহিপীর, তিনি এদিককার লোক নন, উত্তরে সুনামগঞ্জে তার বাড়ি। তাহেরা, সব হয় আপন মনে, ইনি তিনি বহিপীর, তিনি বইয়ের ভাষায় কথা বলেন, বাপজান আর সৎমা যার মুরিদ, আর যার সঙ্গে আমার বিয়ে হয়েছে, তিনি আমার খোঁজে বেরিয়েছেন। হঠাৎ লাফিয়ে উঠে জানালার কাছে গিয়ে গলা পাড়িয়ে পানি দেখে। হাসেম, আম্মা, ইনি কি করছে ওখানে? তাহেরা, এদের দিকে ঘুরে বিস্ফোরিত চোখে, ওপরদার, আমার কাছে কেউ আসবেন না, এলেই আমি পানিতে ঝাঁপ দেব, আমি সাঁতার জানি না, পানিতে ডুবে মরব। খাদেজা চিৎকার করে, আরে এই মেয়েটা পাগলি দেখি, কি বলে সে? হাসেম, আম্মা চিৎকার করবেন না, পাশের ঘরে পীর সাহেব শুনবেন, তিনি এখনো জানেন না যে তার বিবি এখানে আছেন। তাহেরা ব্যঙ্গ করে, তার বিবি? পীর সাহেবের বিবি? তিনি আমাকে কখনো দেখেননি, তার ঘরও করিনি, খেতমতো করিনি। হাসেম, দেখুন আপনি ওখান থেকে সরে আসুন, আপনার কোনো ভয় নেই, আপনার কথা পীর সাহেব জানেন না, জানবেনও না, আর খেয়ে দিয়ে দুপুরেই তিনি চলে যাবেন। তাহেরা হঠাৎ নেবে বসে মুখ ঢেকে কাঁদতে শুরু করে, মনে হবে অনেকক্ষণ কাঁদবে, কিন্তু শীঘ্রই চোখ মুছে শান্ত গলায়, আমাকে যখন আশ্রয় দিয়েছেন তখন আর এইটুকু আমার জন্য করুন, তাকে আমার কথা বলবেন না। হাসেম, না না, কেউ বলবে না। খাদেজা, হাসেম সে কেমন কথা, পীর সাহেবকে না বলে কি করে পারি, তার সঙ্গে না গেলে কোথায় যাবে মেয়েটা, কে দেখবে তাকে? হাসেম, আম্মা এখন তো একটু চুপ করুন। তাহেরা, আপনারা আমার জন্য যথেষ্ট করেছেন, ডেমরা ঘাট থেকে তুলে নিয়ে বচরাই আশ্রয় দিয়েছেন, দয়া করে আরেকটু করুন, কারণ আমি পীর সাহেবের সঙ্গে কিছুতেই যাব না, পানিতে ঝাঁপ দিয়ে মরব তবু যাব না, আমার কথা অবিশ্বাস করবেন না। হাসেম হঠাৎ জোর দিয়ে, দেখুন আপনি চিন্তা করবেন না, আপনার কোনো ভয় নেই, আমি কথা দিচ্ছি পীর সাহেবের সঙ্গে আপনাকে ফিরে যেতে হবে না। খোদেজা, তুই আবার এর মধ্যে এত লম্বা চওড়া কথা বলিস কেন? তোর বাপ ফিরে আসুক, তিনি বুঝে শুনে যাই বলতে বলবেন তাই করা হবে। পাশের ঘর থেকে পীর সাহেব ডাকেন, হাসেম মিয়া, ওই যে পীর সাহেব তোকে ডাকছে, গিয়ে দেখ তার কে চাই, তাছাড়া এ ঘরে তোর অত ঘুরঘুর করার কি প্রয়োজন, মেয়েটারও যেন একটু লজ্জা সরম নাই, থাকলে কি এমন করে পালাতে পারে? বহিপীর, হাসেম বাবা, ও হাসেম মিয়া। হাসেম গলা উঁচিয়ে, এই যে আসছি পীর সাহেব। তারপর মায়ের দিকে তাকিয়ে, আম্মা ছেলে যেও না, আপনার সঙ্গে কোনোদিন এত কথা বলি নাই বা মুখের ওপর জবাব দেই নাই, কিন্তু এখন সব যেন কেমন ওলট পালট হয়ে গেছে, কাজেই আমাকে বলতেই হচ্ছে, আম্মা শোনেন আমার কথা, পথ থেকে একটা বিপন্ন মেয়েকে তুলে নিয়েছেন, ভুল করে হোক আর যাই করে হোক তিনি ঘর ছেড়ে পালিয়েছেন, সেটা একটি মেয়ের পক্ষে সোজা কথা নয়, আপনি বুঝতেই পারছেন তার মনের অবস্থা আপনার আমার মতো নয়, হলে কি তিনি পানিতে ঝাঁপ দিয়ে নিজের হাতে নিজের জান দেওয়ার কথা বলতেন? তাছাড়া
ড্যামরার ঘাটে তাকে বিপন্ন অবস্থায় দেখে আপনার মনে যখন মমতা জেগেছিল, তাকে না চিনে না চেনেও যখন নিজের পচড়াই তুলে নিয়েছেন, তখন তার প্রতি আপনার কি একটু দায়িত্ব নেই? আম্মা, তাকে এখন আর কোনো কথা বলবেন না, একটু সবুর করে থাকুন। উনি যদি সত্যি হঠাৎ পানিতে ঝাঁপ দেন, তখন আপনি কি একা তাকে ঠেকাতে পারবেন? খোদেজা, তুই কি চাস পীর সাহেবের বিবিকে নিয়ে তোর এত মাথা ব্যথা কেন? হাশেম, আমি বরঞ্চ পাশের ঘরে যাই। পীর সাহেব বারবার ডাকছেন, দ্রুত পায়ে পাশের ঘরে চলে যাই। খোদেজা কয়েক মুহূর্ত নতমুখে বসে থাকে, তাহিরার দিকে তাকিয়ে থেকে তারপর আবার রান্নার হাত দেন। বহিপীর, এমন জোয়ান মর্দ ছেলে মায়ের আঁচল ধরিয়া বসিয়া থাকিবার অভ্যাস কেন? হাশেম, রান্না বান্না হচ্ছে, একটু সাহায্য করছিলাম, কেন ডাকিতেছেন? বহিপীর, বিশেষ কিছু না, ভাবিতেছিলাম আপনার হইল কি, হঠাৎ নিরুদ্দেশ হইলেন না তো? হাশেম, কি করে নিরুদ্দেশ হই, পানিতে ঝাঁপ দিয়া না পড়লে ওই কামরা থেকে তো আর পালানো যায় না। বহিপীর, উত্তম কথা, উত্তম কথা। হাশেম, উত্তম কথা কেন বলছেন পীর সাহেব? বহিপীর, না না, উহা একটি কথার কথা, কিন্তু যে জন্য ডাকিয়াছিলাম, আরে তাই তো কি জন্য ডাকিলাম তাহা আর মনে পড়িতেছে না। বোধ হয় একাকি বসিয়া বসিয়া ভালো লাগিতেছিল না, সর্বদা ওয়াজ নসিয়াত করিবার অভ্যাস, কাহারু সঙ্গে কথা না কহিয়া বেশিক্ষণ থাকিতে পারি না। তাছাড়া একাকি চুপচাপ বসিয়া থাকিলে মনে অশান্তি হয়। সে কথা যাক, আপনার আব্বা ফিরিতে এত দেরি করিতেছেন কেন? হাশেম পাড়ের দিকে তাকিয়ে, এই যে তিনি ফিরেছেন। হাতেমালি অতি ধীরে পায়ে প্রবেশ করেন, তার মুখ চিন্তা ভাবাচ্ছন্ন, তাকে আরো দুর্বল দেখায়। লাঠি হাতেই তিনি তফাতে বেঞ্চির ওপর বসে নীরব হয়ে থাকেন। হাশেম, আব্বা আপনার কি হয়েছে, আপনাকে অমন দেখাচ্ছে কেন? বহিপীর, হাতেমালির কোনো উত্তর না দেয়াই, খোদা না করুন কোনো দুঃসংবাদ নাই তো জমিদার সাহেব। হাতেমালি মুখ তুলে চেয়ে, দুঃসংবাদ না, দুঃসংবাদ আর কি, তবে অসুস্থ শরীরে চলাফেরা করাই একটু হয়রান বোধ করছি। হাশেম, আমাকে এক গ্লাস পানি এনে দাও। হাশেম ক্ষিপ্র গতিতে পাশের ঘরে যায়, গিয়ে নিজেই কলসি থেকে পানি ঢালে। খোদেজা, পানি কার জন্য হাশেম? হাশেম, আপার জন্য, তাকে অত্যন্ত হয়রান দেখাচ্ছে। খোদেজা, কেন হয়রান দেখাচ্ছে, কি হয়েছে তার, ডাক্তার কি বলল? হাশেম, হাশেম দ্রুত পায়ে বাইরে যেতে যেতে, এখনো জানি না। হাতেমালি পানি পান করে, হাশেম আমি পীর সাহেবের সঙ্গে একটু কথা বলতে চাই, তুমি পাশের ঘরে যাও। হাশেম অধীর হয়ে, কি এমন কথা আপনি পীর সাহেবকে বলবেন আমি শুনতে পারি না? হাতেমালি, হাশেম, বহিপীর, যাও বাবা, বাপের মুখের ওপর কথা কহিও না। হাশেম গ্লাস তুলে নিয়ে পাশের ঘরে চলে যায়, গিয়ে শটান বেঞ্চিতে লম্বা হয়ে শুয়ে পড়ে। খোদেজা উঠে এসে পাশে দাঁড়িয়ে আলাপ করে, কিন্তু তার আওয়াজ শোনা যাবে না। হাতেমালি মেঝের দিকে চেয়ে, পীর সাহেব আমার মাথার উপর হঠাৎ যেন আকাশ ভেঙে পড়েছে, চারিদিকে আমি অন্ধকারে দেখছি, আমার পায়ের তলা থেকেও যেন মাটি সরে যাচ্ছে। বহিপীর, কি ব্যাপার খুলিয়া বলেন, আমাকে বলিতে দ্বিধা করিবেন না। হাতেমালি, আপনার বহুত মেহেরবানি পীর সাহেব, যে আপনি দুঃখের কথা শুনতে যাবেন তাতে একটু ভরসা পাচ্ছি, আপনাকে বলে মনের চিন্তা হয়তো লাঘব হবে, হয়তো আপনি আমাকে একটু পথ বলতে দিতে পারেন। সত্যি আমি কোনো পথ দেখছি না, এখন কি করি যে নিজের পরিবারের কাছে আর দেশের দশ জনের কাছে মুখ দেখাবো জানি না। বহিপীর, খোদা যা করেন তা ভালোর জন্যই করেন, আজই তাহার আরেকটি প্রমাণ হাতছানিতে
পাইয়াছি, আপনি দিল খুলিয়া সমস্ত কথা আমাকে বলেন। হাতেমালি, প্রথমে একটি ব্যাপারে আমি আপনার কাছে মাপ চাই। আমি আপনার কাছে একটা ঝুট কথা বলেছি, বলেছি আমার শরীর অসুস্থ, দাওয়াই করার জন্য শহরে এসেছি, সে কথা সত্য নয়। তবে চিন্তায় কদিনই এত কাহিল হয়ে পড়েছি যে রোগশয্যায় আছি বলেই মনে হয়, শরীরে এক ফোঁটা রক্ত নেই যেন। কিন্তু পীর সাহেব, অসুখের ভান না করে আমার উপায় ছিল না, ব্যাপারটা গোপন রাখবো ভেবেই অসুখের ভান করেছিলাম। মুখে দুশ্চিন্তা যে ছায়া পড়েছিল, সে দুশ্চিন্তার যুক্তিসঙ্গত কোনো উত্তর ছিল না। ওরা যখন সঙ্গে আসতে চাইল, অসুখের কথা শুনে তখন জোর করে নাও করতে পারলাম না। একবার ঝুট কথা বললে উপায় নেই, তখন একটার পর একটা বলতে হয়, একবার শুধু শুরু তার শেষ নেই। কিন্তু এখন সবকিছু শেষ হয়েছে, আসল কথাটা আর মিথ্যে কথা দিয়ে ঠেকা দেওয়া যায় না। বহিবীর, খোদার ইচ্ছা করিলে পরন্ত ঘরও ঠেকা দিয়া দাঁড় করাইয়া রাখা যায়, ভালো মন্দ খোদাই হাতে। বলেন জমিদার সাহেব, বলেন কি ব্যাপার? হাতেমালি, আপনাকে বলেছি রেশমপুরে আমার কিঞ্চিতে জমিদারি আছে। এক সময়ে এই জমিদারির নাম ডাক ছিল, তার আয়ু ছিল প্রচুর, কিন্তু সেই সুদিন আমার জামানার আগেই শেষ হইয়া গিয়াছিল। আমার হাতে যে জমিদারটা এলো, তা কেবল ঢাকের ঢোল বাজানোর আওয়াজ হয়, কিন্তু ভেতরে অন্তঃসার শূন্য, দেখতে বড় কিন্তু ভেতরে ফাঁকা। তবু তা থেকে যৎসামান্য যা আয় হয়ে উঠত, তাই দিয়ে কোনো প্রকারে মান মর্যাদা রেখে ভরণ পোষণ চলত। কিন্তু সে জমিদারও সান্ধ্যে আইনে পড়ে নিলামে উঠতে বসেছে, কালই নিলামে উঠবে। বহিপীর, সবই খোদার ইচ্ছা, খোদাই দুনিয়ার মালিক। হাতেমালি, আমার আশা ছিল আমি কোনো প্রকারে যথেষ্ট টাকা জোগাড় করতে পারবো, শেষ পর্যন্ত জমিদারি নিলামে চড়াটা বন্ধ করতে পারবো। সে আশা নিয়েই আমি শহরে এসেছিলাম, ভেবেছিলাম আমার বাল্যবন্ধু আনোয়ার উদ্দিন আমাকে সাহায্য করবে। সেখানে আমাকে নিরাশ হতে হলো, আনোয়ার উদ্দিন বলে দিল তিনি আমাকে সাহায্য করতে পারবেন না। পীর সাহেব, জমিদার আর বাঁচানো যাবে না, এবার সে জমিদারি যাবেই। আমি দেউলে হব, আমার পরিবার দেউলে হবে, আমার সবকিছু উচ্ছন্নে যাবে। আর কথাটা লুকিয়ে রাখি কি করে, এবার আমি কি বা করি? আমার ছেলেটি কত আশা করেছিল যে তাকে ছাপাখানা কেনার টাকা দেব, এবার তার সাথীর স্বপ্ন ভাঙবে। বহিপীর, আহা জমিদার সাহেব, এত বেচাইন হইয়া পড়িবেন না, খোদার উপর তোয়াক্কা রাখুন। দুনিয়াটা মস্ত এক পরীক্ষা ক্ষেত্র, খোদা কাহাকে কিভাবে পরীক্ষা করেন তাহা বুঝিবার ক্ষমতা আমাদের নাই। হাতেমালি, হঠাৎ রেগে, পরীক্ষা কিসের পরীক্ষা? আমি কি অন্যায় করেছি? আমার বিবি সাহেব ও আমার ছেলেই বা কি অন্যায় করেছে? বহিপীর, জমিদার সাহেব দুঃখে সংবিত হারাইবেন না। হাতেমালি, নাকে ছেড়ে ক্রন্দন সম্বরণ করেন, না না, মান সম্মান সম্পত্তি সবই যখন গেল, তখন কি আর মাথা হারালে চলে? ভাববার বুঝবার শক্তিও যদি যাই, তবে থাকবে কি? কিন্তু আমার মনে শক্তি কোথায়? পীর সাহেব, এবার আমি কি করব? বহিপীর, ধৈর্য ধরুন জমিদার সাহেব, এই মুহূর্ত হইতে ব্যতীত আর কিছু বলিতে পারি না, কিন্তু আপনাকেও আমার একটি জরুরি কথা বলার আছে। দুঃখের বিষয় এই যে, আপনার এই নিদারুণ বিপদের সময়ই আমাকে এই কথা বলিতে হইতেছে। যদি পারেন একটু মনোযোগ দিয়া আমার কথা শ্রবণ করুন। হাতেমালি নিস্তেজ গলায়, বলুন। বহিপীর, শীঘ্রই শেষ করিব, দেরি হইবে না বলিতে। গোড়া হইতে বলি, আপনি যেমন আমার নিকট হইতে একটি কথা লুকাইয়াছেন, তেমনি আমি একটি কথা আপনার নিকট হইতে লুকাইয়াছি। আমার এই যাত্রার আসল উদ্দেশ্য আপনাকে বলি নাই, আমার উদ্দেশ্য এখন হাসিল হইয়াছে, তাই বলিতে তো বাধা নাই।
উপরন্তু আপনি ব্যাপারটার সহিত জড়িত আছেন বলিয়া আমাকে বলিতেই হইবে, না হইলে আপনার এই দুঃখের সময় কথাটা পারিতাম না। হাতেমালি, আমি জড়িত কিভাবে পীর সাহেব? বহিপীর, অতি আশ্চর্য কিন্তু ইহা সত্য। ব্যাপারটা হইতেছে এই, গত জুম্মা রাতে তাহেরা বিবির নামে একটি বালিকার সঙ্গে আমার শাদি মোবারক সম্পন্ন হয়। তিনি আমার এক পেয়ারা মুরিদের কন্যা। অত্যন্ত হাউস করিয়া তিনি আমার সহিত তাহার কন্যার শাদি দিয়াছিলেন। তিনি কথা পাড়িয়াছিলেন। আমি ভাবিয়া দেখিলাম নেক পরহেজগার মানুষ, বিষয় আশায় তেমন না থাকিলেও বংশ খানদানি। আমারও বয়স হইয়াছে, দেখভাল করিবার জন্য আর খেদমতের জন্য একটি আপন লোকের প্রয়োজন আছে। আমার প্রথম স্ত্রীর এন্তেকালের হয় 14 বছর আগে। আমি পূর্ণবার শাদি না করিয়া খোদার এবাদত আর মানুষের খেদমতি করিয়াছি। আমার সন্তান সন্ততি নাই, দেখাশোনা করিবার জন্য এক হকিকুল্লা আছে, কিন্তু সে আর কত করিতে পারে? দেখিলাম বিবাহ করাটাই সমীচীন হইবে, অতএব আমি নিমরাজি হইতেই বাকি কার্যের ভার আমার পেয়ারা মুরিদ নিজের হাতেই গ্রহণ করিলেন। কিন্তু বিবাহের রাতেই এক অত্যাশ্চর্য ফেলে গায়েব মামুলি কাণ্ড ঘটিল। আমার বিবি, যাহাকে তখনও আমি দেখি নাই, একটি নাবালক চাচাতো ভাইকে সঙ্গে করিয়া বাড়ি ছাড়িয়া পালাইয়া গেল। বাড়িতে হুলুস্থুল পড়িল, আমার মরিদের মুখ ভয়ে শুকাইয়া গেল। আমি তাহাকে আশ্বাস দিয়া বলিলাম যে তাহার ইহাতে কোনো কসুর নাই, তাহার কন্যা ব্যবহারের জন্য তাহাকে দোষারোপ করা যায় না। অবশ্য তাহার যে দোষ নাই সে কথাও বলা কঠিন হইব না। পুত্রকন্যার শিক্ষা দীক্ষার ভার পিতামাতার উপরই, সে শিক্ষা দীক্ষা গাফিলতি হইলে দোষটা পিতামাতার ঘাড়েই পড়ে। সে কথা যাক, আমার মরিদ অধীর হইয়া পুলিশে পর্যন্ত খবর দিতে চাহিলেন, কিন্তু তাহাতে আমি মত দিলাম না। পুলিশ নিয়া ঘাটাঘাটি করিলে জানাজানি হইবার সম্ভাবনা, ইহা কেই বা চাই? আমি বলিলাম আমি খুঁজিতে বাহির হইব। সেই রাতেই হাকিকুল্লাকে সঙ্গে করিয়া আমি বাহির হইয়া পড়িলাম, ঠিক পথই ধরিয়াছিলাম এবং এতক্ষণ তাহাকে ধরিতেও পারিতাম যদি কদমতলি না গিয়া গ্যামরা যাইতাম। কিন্তু কি বলিব, ভুলটা খোদাই শোধরাইয়া দিলেন আপনার বজরার সঙ্গে আমার নৌকার সংঘর্ষ ঘটিয়া। কারণ ড্যামরার ঘাট হইতে আপনি আমার বিবিকে তুলিয়া লইয়াছেন, এখন তিনি পাশের কামরাতেই অবস্থান করিতেছে। হাতেমালি, পাশের ঘরে? আহ, আমার মাথাটার কি হয়েছে, দুশ্চিন্তায় পড়ে তার কথা ভুলেই গিয়েছিলাম। হ্যাঁ, কাল ডেমরার ঘাটে আমার বিবি একটি মেয়েকে তুলে নিয়েছিল। তিনি আপনার বিবি? বহিপীর, সে বিষয়ে আমার কোনো সন্দেহ নাই, কিন্তু আপনি জানেন তিনি কে, কোথায় বাড়ি, কি তার নাম? হাতেমালি, জি না, মনের চিন্তায় ছিলাম, ও কথা জিজ্ঞেস করার খেয়াল হয়নি। বহিপীর, না, আমার মনে কোনোই সন্দেহ নাই যে যাহাকে আপনারা কাল ডেমরার ঘাট হইতে তুলিয়া লইয়াছেন তিনিই আমার এতকা বিবি। কিন্তু তবু সাবধানের মান নাই, কথাটা একটু ঔর করিয়া দেখুন। শুনিতেছেন তো জমিদার সাহেব? হাতেমালি একটু ঘুরে বসে পীর সাহেবের দিকে চোখ তুলে তাকিয়ে, মনে শান্তি নাই পীর সাহেব, কিন্তু শুনছি আপনার কথা। বহিপীর, যাহা বলিতেছিলাম, আমি তাহাকে কখনো দেখি নাই, আপনারাও তাহাকে চেনেন না। তিনি ঘর ছাড়িয়া আমার ভয়ে পালাইয়া আসিয়াছেন, কাজেই আমি বলা মাত্র তিনি যে সুরসুর করিয়া আমার সঙ্গে চলিয়া আসিবেন সে কথা ভাবা অনিশ্চিত হইবে। সুযোগ পাইলে তিনি আমাকে ফাঁকি দেবার ফন্দি ফিকির নিশ্চয়ই বাহির করিবেন, অতএব তিনি যদি আত্মপরিচয় ঢাকিয়া রাখেন তা হইলেই প্রমাণাদি ব্যতীত তাহাকে আমার বিবি বলিয়া দাবি করা মুশকিল হইতে পারে। আপনার এখানে তিনি একাই আছেন, তাহার চাচাতো ভাইটি নাই, সে থাকিলে কোনো চিন্তা ছিল না।
সেই নিশানাটি হারাইয়াই তো মুশকিল হইয়াছে। তবে একটা ভরসা, বলিলে নিজেরই ক্ষতি হইবে, জানিয়াও স্ত্রীলোক কখনো পেটে কথা চাপিয়া রাখিতে পারে না। বিশেষ করিয়া আপনাদের সঙ্গে আমার যখন কোনোই যোগাযোগ ছিল না, তখন হয়তো বা তিনি আপনার স্ত্রীর নিকট নিজের আত্মীয় পরিচয় ঢাকিয়া রাখেন নাই, কিন্তু তাহার সঙ্গে সন্দেহ না জানাইয়া সে কথাটা প্রথমে যাচাই করিয়া লইতে চাই। আপনার ছেলে সে ঘরেই বড় বেশি ঘুরঘুর করিতেছে, সেও জানিয়া থাকিতে পারে, প্রথমে তাহাকে জিজ্ঞাসা করিলে কেমন হয়? জমিদার সাহেব, এত বেহুশ হইয়া পড়িলে কি হইবে? হাতিম আলী জেগে ওঠে, না না, বেহুশে পড়েছি কোথায়? বলুন পীর সাহেব। বহিপীর সুর বদলে, ধৈর্য হারা হইবেন না জমিদার সাহেব, দুনিয়াটা সত্যিই কঠিন পরীক্ষা ক্ষেত্র, কিন্তু দেখিতেছেন না এই বছরাতে ভাগ্যের কেমন অত্যাশ্চর্য লীলা খেলা চলিতেছে, ইহা সবই খোদার ইঙ্গিতে হইতেছে। আপনি বুকের সাহস ধরুন, আপনার সমস্যাও সমাধান হইবে। জমিদার সাহেব, আপনার ছেলেকে একটু ডাকিবেন? হাতে মালি, জি হাশেম। পাশের কামরা থেকে উঠে ক্ষিপ্র গতিতে হাশেম এ কামরায় এসে হাজির হয়। হাশেম, পীর সাহেব তোমাকে ডেকেছেন। বহিপীর, বাবা হাশেম তোমাকে একটি প্রশ্ন করিতে চাই। কাল ডেমরার ঘাটে একটি বিবাহিতা তরুণীকে বিপন্ন অবস্থায় দেখিয়া তোমাদের বজরাই ডাকিয়া আনিয়া তাহাকে আশ্রয় দিয়াছ, তাহার পরিচয় কি তোমাদের বলিয়াছে? হাশেম ইতস্তত করে, বোধ হয় বলেছেন, আমি ঠিক জানি না। বহিপীর, তাহার পরিচয় জানা আমার বিশেষ প্রয়োজন, আপনি ভিতরে যান, আর কথাই কথাই তার পরিচয় জানাইয়া লন। আমি যে জানিতে চাই তাহা অবশ্যই বলিবেন না। হাশেম, জি আচ্ছা। হাশেম ভেতরে যাই গিয়া দরজা ধরে চুপচাপ ভাবিত ভঙ্গিতে দাঁড়াইয়া থাকে। খোদেজা, হাশেম কি হয়েছে তোর আব্বার? হাশেম, কিছু বুঝতে পারছি না, আব্বা পীর সাহেবের সঙ্গে কি আলাপ করলেন তাও জানি না, কিন্তু এখন তিনি ওর ইঙ্গিতে তাহেরাকে দেখিয়ে পরিচয় জানতে চান। তার অর্থ হলো এই যে তার কথা তিনি সঠিকভাবে পুরোপুরি জানেন না। ব্যাপারটা বুঝেছি। হঠাৎ মাথার কাছে উবু হয়ে বসে, আম্মা, পীর সাহেব তাকে কখনো দেখেনি, তিনি যে তার বিবি সে কথাও ঠিক জানেন না। একটি মেয়েকে টেমরার ঘাট থেকে তুলে আমরা আশ্রয় দিয়েছি, সে কথাই শুধু জানতে পেরেছেন। যদি আমরা তাকে তার সঠিক পরিচয় না বলি, তবে তিনি জানতেই পারবেন না যে তিনি তার বিবি। আপনি যদি অনুমতি দেন তবে পীর সাহেবকে তার পরিচয় বলি না। খোদেজা, হাশেম এ কি করে সম্ভব? তোর কি মাথা খারাপ হলো নাকি? এই মেয়েটা তোর মাথা খেলো নাকি? হাশেম উঠে দাঁড়িয়ে, মাথা খাবে কেন, কিন্তু আমরা কি তাকে এইটুকু সাহায্য করতে পারি না? আপনি এই কথা বুঝতে পারছেন না যে আমরা যদি তাকে সাহায্য না করি তবে তার জীবনটা ধ্বংস হয়ে যেতে পারে। আম্মা, আমি পীর সাহেবকে গিয়া বলছি যে তিনি আমাদের তার আত্মপরিচয় দেননি, আমরা জানি না কোথায় তার বাড়ি, কি তার নাম। খোদেজা, হাশেম তোর হয়েছে কি, কি চাস তুই? হাশেম দ্রুত মাথা নেড়ে, না আমি কিছু চাই না, শুধু তাকে বাঁচাতে সাহায্য করতে চাই। খোদেজা, যার সঙ্গে পীর সাহেবের ন্যায্য মতোই বিয়ে হয়েছে তাকে তুই বাঁচাবার কে? হাশেম, আম্মা আমি তাকে বাঁচাইব, বিয়ে করে হলেও বাঁচাব। আম্মা শুনলেন। খোদেজা, তুই কি সত্যি এই চাস যে পীর সাহেবের বদদোয়া নিয়ে সংসারে আগুন ধরিয়া দেই? পীরের দোয়ার জন্য মানুষ কি না করে, আর তুই একটি চেনা অজানা মেয়ের জন্য সজ্ঞানে মাথায় বদদোয়া ডেকে নিবি? না, আমি বলবো, তুই যদি না বলিস তবে আমি নিজেই বলবো। ক্ষিপ্র ভঙ্গিতে উঠে পড়ে দরজার কাছে গিয়ে দরজা খুলে দাঁড়িয়ে, পীর সাহেব আপনার বিবি আমার সঙ্গেই আছেন। হাশেম, আম্মা। বহিপীর, শুকর আলহামদুলিল্লাহ,
তাহেরা মূর্তির মতো দাঁড়িয়ে থাকে, আসেম বিস্ময়ে অভিভূত। শুধু জমিদার সাহেব নিস্তব্ধভাবে মেঝের দিকে তাকিয়ে বসে থাকেন। পর্দা নামবে,